হ্যালো ফ্রেন্ডস, দিস শুভদীপ অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো কালেক্ট করা হয়েছে ভিডিওর মধ্যে দিয়ে, সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনগুলো কিন্তু আপনাদের খুবই হেল্প করবে আপনাদের আপকামিং এক্সামগুলো কিন্তু খুব সহজে ক্লিয়ার করতে। তো আপনারা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন বা প্রথমবারের জন্য ভিজিট করছেন, তারা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন কন্টিনিউ কিন্তু এভাবে ক্লাসগুলো খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, প্রথম যে কোশ্চেনটি রয়েছে আজকের ভিডিওতে, শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তাকে। এই যে শিখনের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্বটির প্রবক্তা, সেই প্রবক্তাটাকে এখানে দেখুন অপশন দেওয়া হয়েছে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? ঠান্ডাইক। ঠান্ডাইক হচ্ছে শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা। ক্লিয়ার হলো? এখান থেকে অ্যান্সারটা কি বেরোলো? তাহলে শিখনের প্রচেষ্টা, এই যে শিখনের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্বটির প্রবক্তাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে ঠান্ডাইক। ঠান্ডাইক হচ্ছে শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা। পরে যে কোশ্চেনটি রয়েছে, কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞা? ব্যক্তিত্বের অভিজ্ঞা কোনটি? এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, এই অপশনগুলোর মধ্যে থেকে রাইট অপশন হয়ে যাবে অপশন এ। তাহলে কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞা? রসাক ইনকরর টেস্ট। রসাক ইনকরর টেস্ট হচ্ছে ব্যক্তিত্বের অভিজ্ঞা। ক্লিয়ার হলো? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছেন কোনটি? মানে শিশু বিকাশের ক্ষেত্রে এই যে বংশগতি এবং পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান রয়েছে তার ইঙ্গিতকে দিয়েছেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শিক্ষা মনোবিদ্যা। শিক্ষা মনোবিদ্যা কিন্তু শিশুর বিকাশের, মানে বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত কিন্তু দিয়েছে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? মানে নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? এখানে কিন্তু চারটি অপশন দেওয়া হয়েছে, মনোভাব, পরিণমন, ধারণা ও জ্ঞান। রাইট অ্যান্সার হয়ে যাবে পরিণমন। পরিণমন কিন্তু শিখনের ফলাফল নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নিতে পারেন। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আপনারা নোট করে নিতে পারেন। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিত কোন বিবৃতিটি শিক্ষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়? মানে এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটি শিক্ষণ প্রক্রিয়ার মানে বৈশিষ্ট্য নয়, মানে বিবৃতিটি, মানে এই যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে এর মধ্যে থেকে কোনটি শিক্ষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শিখনের একটি সর্বাধিক প্রক্রিয়া। এটি কিন্তু শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়। তাহলে শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? শিখন একটি সর্বাধিক প্রক্রিয়া, এটা কিন্তু শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা নোট করে নিতে পারেন, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো এখানে কোশ্চেনটি রয়েছে, অ্যাডল্ট সায়েন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসছে, সেটি হলো? তাহলে এই যে এখান থেকে কিন্তু আরেকটা অ্যান্সার বেরিয়ে গেলো, এই যে অ্যাডল্ট সায়েন্স শব্দটি রয়েছে এটি কিন্তু একটা গ্রিক শব্দ থেকে এসছে। তাহলে সে কোন গ্রিক শব্দ থেকে এসছে? এখানে কিন্তু অপশন দেওয়া হয়েছে চারটি অপশন। রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাডল্টস কেয়ার। অ্যাডল্টস কেয়ার শব্দ থেকে কিন্তু অ্যাডল্ট সায়েন্স শব্দটি এসছে। তাহলে অ্যাডল্টস কেয়ার এই শব্দটি কী? এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। অ্যাডল্টস কেয়ার একটা গ্রিক শব্দ এবং এই গ্রিক শব্দ থেকে এসছে অ্যাডল্টস সায়েন্স। ক্লিয়ার হলো? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে ডোয়ারফিজম রোগটি দেখা যায়? তার মানে কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে, এখানে কিন্তু অস্বাভাবিক ক্ষরণ বলেছে, তার মানে এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে এই অপশনগুলোর মধ্যে থেকে কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণের ফলে ডোয়ারফিজম রোগটি দেখা যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। অপশন এতে যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, এই পিটুইটারি গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণের ফলে ডোয়ারফিজম রোগটি কিন্তু দেখা যায়। ক্লিয়ার হলো? তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর ওপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষার কৌশল ব্যবহার করে? এখানে কোশ্চেনটি যেটা বলা হয়েছে, ধরুন আপনার ক্লাসে একজন, আপনি এবং আপনার ক্লাসমেটরা সবাই একসঙ্গে ক্লাসে আছেন। সাপোজ ধরুন আপনার কোনো একটা বন্ধু তার ব্যর্থতার দায় আপনার ওপর চাপিয়ে দিচ্ছে, তাহলে এটি কোন ধরনের প্রতিরক্ষার কৌশল ব্যবহার করেছে সে? এখানে অপশন দেওয়া হয়েছে দেখুন, যৌক্তিকতা, প্রক্ষেপণ, অবদমন
এবং অপশন ডিতে দেওয়া হয়েছে অনুকম্পন। তাহলে এর মধ্যে থেকে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অবোধমন। তাহলে সে কোন ধরনের প্রতিরক্ষার কৌশল ব্যবহার করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অবোধমন। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, প্রতিভাবানদের সমস্যার সমাধানে কোনটি ব্যবহৃত হয়? এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে একবার দেখে নিই, অপশনগুলো বিশ্লেষণ, অপশন বিতে রয়েছে ত্বরান্বিতকরণ, অপশন সিতে রয়েছে ঔষধের ব্যবহার এবং শাস্তি। এই যে প্রতিভাবানদের সমস্যা সমাধানের জন্য এই চারটি অপশনের মধ্যে থেকে কোনটি ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ত্বরান্বিতকরণ হচ্ছে প্রতিভাবানদের সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হলো কি? মানে এই যে বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা থাকে, তার এই অপশনগুলোর মধ্যে থেকে পরিচিত সমস্যা কি? এখানে দেখুন অপশনে দেওয়া হয়েছে ভ্রম প্রত্যক্ষণ, স্কুল পালানো, এবং অপশন সিতে দেওয়া হয়েছে প্রবঞ্চিত হওয়ার ভয়, এবং অপশন ডিতে রয়েছে অনিদ্রা। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে রাইট অপশনটা হয়ে যাবে স্কুল পালানোর ভয়, মানে স্কুল পালানো। বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হলো স্কুল পালানো। স্কুল পালানো হচ্ছে বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো, আপনারা নোট করে নিতে পারেন। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, এখানে কোশ্চেনে বলা হয়েছে যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে, মানে কোন পর্যায়ে? এখানে অপশনগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে কোন পর্যায়ে? রাইট অ্যান্সার হয়ে যাবে পাক কার্যকারী পর্যায়ে। পাক কার্যকারী পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে। রাইট অ্যান্সার কী হয়ে গেল? পাক কার্যকারী পর্যায়ে। ক্লিয়ার হলো? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না? এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ক্ষোভের ওপর নিয়ন্ত্রণের অভাব। এই যে ক্ষোভের ওপরে নিয়ন্ত্রণের অভাব, এই এই জিনিসটি কিন্তু শিশুদের মধ্যে প্রায় কিন্তু দেখা যায় না। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, কোনটি শিশু জন্মের প্রকারভেদ নয়? এখানে দেখুন অপশন দেওয়া হয়েছে বীজ ব্যর্থ, সিজারিয়ান ব্যর্থ, ট্রান্সভার্স ব্যর্থ এবং স্পটেনিয়াস ব্যর্থ। তাহলে রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি, ট্রান্সভার্স ব্যর্থ হচ্ছে শিশু জন্মের প্রকারভেদ নয়। ক্লিয়ার হলো? ট্রান্সভার্স ব্যর্থ হচ্ছে শিশু জন্মের প্রকারভেদ নয়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি, ডেমোক্রেটিক শিশুর প্রশিক্ষণ কিন্তু ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়। তাহলে কী হলো? কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়? ডেমোক্রেটিক প্রশিক্ষণ কিন্তু ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না? এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে কোন কথা বলে না? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রক্ষোভের প্রকাশ এবং সার্থকতার দান। এই যে প্রক্ষোভের প্রকাশ এবং সার্থকতার দান, এই কথাটা কিন্তু বলে না প্রক্ষোভিক বুদ্ধির ধারণাতে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ? এখানে অপশনে দেওয়া রয়েছে মেরিল, বিনে, টারম্যান এবং অপশন দিতে রয়েছে স্ট্যানফোর্ড। তাহলে আইকিউ শব্দটির প্রথম কোন মনোবিদ ব্যবহার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টারম্যান। মনোবিদ টারম্যান প্রথম আইকিউ শব্দটির কিন্তু ব্যবহার করেন। তাহলে বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিও থেকে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে কালেক্ট করা হয়েছিল, যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আপনারা কন্টিনিউ এ ধরনের ক্লাসগুলো খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।